মৃত্যু আমাদের জন্য অনিবার্য এতে কি কোনো সন্দেহ আছে নাকি কোনো রকম সন্দেহ নাই আজকে আমি যেই বাড়িতে বসবাস করতেছি আমার এমন এক সময় ছিল আমার পিতা যখন বেঁচে ছিল যাদের পিতা বেঁচে আছে ওই বাড়ির মালিক কে বলেন আমার পিতা আমার আপনার পিতা না ওই বাড়ির মালিক যখন পিতা পিতার পিতা অর্থাৎ দাদা বেঁচে ছিল তখন ওই বাড়ির মালিক কে ছিলেন দাদা ছিলেন পর্যায়ক্রমে মালিকানা পরিবর্তন হয় জায়গার কোনো পরিবর্তন হয় না যারা বলেন ঠিক কি না তাই তো কবি বলেন তোমার আগে এই বাড়িতে বসত করেছে অনেকজন তোমার আগে এই বাড়িতে বসত করেছে অনেকজন তারাও গেছে তুমিও যাবে থাকবে না আর বেশিক্ষণ যারা বলেন ঠিক কি না তোমার আগে এই বাড়ির কর্তৃত্ব ছিল তোমার পিতার হাতে তোমার পিতার কর্তৃত্ব একদিন ছিল না সেটা ছিল তোমার দাদার হাতে পর্যায়ক্রমে কাগজের কলমের কালি দিয়ে নাম পরিবর্তন করা হয় জায়গা পরিবর্তন হয় না শুধুমাত্র মালিকানা পরিবর্তন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ শোনো আনতুমুল ফুকারা আসলে তোমরা কেউ প্রকৃত মালিক নাই তোমরা হলে সকলেই ফকির প্রকৃত মালিক কেউ নয় সম্পদের বড়াই সম্পদের গরম টাকার বড়াই টাকার গরম ক্ষমতার গরম আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বড় বড় রাজা বাদশাকে নমরুদ ফেরাউনের মতো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য আকাশে তীর ছুঁড়েছিলেন ফেরাউন নিজেই খোদা দাবি করেছিলেন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা আল্লাহ রব্বুল আলামিন বলেন বিশ্ববাসী দেখো 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 ওই ফেরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুটকি বানাইয়া মিশরের জাদুঘরে রেখে দিয়েছি জোরে বলেন ঠিক কি না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর জোরে বলেন ঠিক কি না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাসি পোকা মাটি সবাই ঘের না করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আর জোরে বলেন ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ إِكَلَامِ জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসুরত আনহু আফহামুর রিজালিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা খুব সংক্ষিপ্তভাবে দিলের কান্টা লাগাবেন সব সময় একটা কথা আমি বলি জিন্দেগি ভর ওয়াজ শুনবেন চাইরা না লাভ নাই যদি আমলের নিয়তে না শুনতে পারেন আমি খুবই নগণ্য মানুষ আমার চাইতে অনেক দামি দামি ওলামায়ে কেরামের বয়ান আপনারা শুনবেন কিন্তু আমলের নিয়ত যদি না থাকে আবু জেহেলের যেমন কোনো ফায়দা হয় নাই আবু জেহেল স্বয়ং রসুলের মুখ থেকে বয়ান শুনেছে কোনো ফায়দা হয় নাই উতবা
রাসূলের জবানের কোরআন তেলাওয়াত শুনেছে কোনো फायदा হয় নাই फायदा হয়েছে আবু বকরের फायदा হয়েছে ওমরের फायदा হয়েছে আলীর फायदा হয়েছে উসমানের যার কারণে দুনিয়া থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন জার বলেন সুবহানাল্লাহ হাকিকত সে তো দুনিয়া বেখবর হয় দুনিয়া কি নুমাইশ পর নজর হয় নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহর কারে কে বাসি বা খোদা বাস জিসে দুনিয়া আজ খোদা গাফল বুদান বেকমাশন করাহু ফরজিন্দসান দিলের কাঁটা লাগাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু দয়াময় রাব্বুল আলামিন ডাক দিলেন মুমিনদেরকে কাফেরদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন তারা জাহান্নামী হবে চির জাহান্নামী তাদের ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই তাদের জন্য জাহান্নামের আগুন চির নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন মুমিনদেরকে ইন্নাল্লাযীনা আমানু এখন বিষয় হলো জানার বিষয় হলো মুমিন কাদেরকে বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে নিল ইকরার বিল লিসান এই কথা বলার সাথে সাথে তাসদিক বিল জিনান তার অন্তরে এই কথাটা বসায় নিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তান তিন নম্বরে আল্লাহর রাসূল বললেন আমল বিল আর তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমের বাহিরে একটা কদম সে ফেলাবে না আল্লাহ পাক আল্লাহর রাসূল যেইভাবে দুনিয়াতে চলার কথা বলেছেন সেইভাবে সে চলবেন যেইভাবে বলার কথা বলেছেন সেইভাবে সে বলবেন যেইভাবে দেখার কথা বলেছেন সেইভাবে সে দেখবেন এদেরকে বলা হয় মুমিন ইন্নাল্লাযীনা আমানু কবি বলেন মুসলমানি বওয়াদগার দান নেহাদান আইনানে খুতবাদস্তে খাজাদান গরবে সুরাত আদমি ইনসাবু দে আহমদে বুজাহলে হাম এক শাশুদে ও চাঁদপুরের মুসলমান ও পদ্মার অন্তরালের মাপ ভালো করে দিলের কান্টা লাগাই শোনো রে মা তোমার মতো এমন মানুষ দুনিয়াতে ছিল তাদের শরীরেও যৌবন ছিল ও যুবক বন্ধু তোমার আমার মতো এমন যুবক দুনিয়াতে ছিল অনেক সুনাম সুখ্যাতি ছিল কিন্তু আজকে তাদের কোনো নাম নিশানাও দুনিয়াতে নাই জোরে বলেন ঠিক কিনা এমন একদিন আসবে আপনার আমার নামটাও কেউ নিবে না ইমান এত বড় দৌলত ইমানের মতো দৌলত ইমানের মতো দৌলতকে চিনেছেন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের ভিতরে প্রসিদ্ধ একজন সাহাবি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়ের ইতিহাস আমরা জানি কিন্তু যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সাহাবাদের মতো ইমান আনতে হবে ওই সাহাবাদের জীবনী সম্পর্কে আমরা জানি না জোরে বলেন ঠিক কিনা সাহাবাদের জীবনী জানি না মা ফাতেমার জীবনী জানি না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার জীবনী জানি না যে রাসূলের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের মতো ঈমান আনতে বলেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুর ছোট্ট একটি ঘটনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে একদিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলেন ও খুবাইব তোমার পিঠের ভিতরে যে বড় বড় ঘা দেখা যায় গর্ত দেখা যায় বলো তো খুবাইব তোমার কি রোগ হয়েছিল তোমার কি কোনো বসন্ত কোনো মহামারী হয়েছিল নাকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমার জিন্দেগিতে কোনো দিন বসন্ত হয় নাই কোনো মহামারী হয় নাই আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে তাহলে তোমার পিঠের ভিতরে এই যে বড় বড় গর্ত দেখা যায় হাড়গুলো খেয়ে গিয়েছে চামড়াগুলো পুড়ে গিয়েছে বড় বড় গর্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমি যখন আমার দিলের ভিতরে বসাই নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অন্তরের ভিতরে বসাই নিয়েছিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই
এই অন্তরের ভিতর বসাইছিলাম রাসূল ছাড়া কোনো বন্ধু নাই এই অন্তরের ভিতরে যখন বসাইছিলাম ইহুদিরা আমাকে এমন ভাবে নির্যাতন করেছে দলে দলে তারা আমাকে নির্যাতন করত আমি ছিলাম একজন কামার লোহা পোড়াইয়া কয়লা দিয়ে লোহা পোড়াইয়া আগুন তৈরি করে লোহার জিনিস তৈরি করতাম ওই কাফেররা আমার কাছে যেত দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমার কাছে চলে যেত আমি খুবাইবকে হাত পা শক্ত করে বেঁধে ওই জ্বলন্ত কয়লার উপরে আমাকে শোয়ে দিত আমার পিতার রক্ত আমার পিতার গোশত চামড়াগুলো গলে গলে যখন আগুনের পরে পড়ে যেত যখন আগুনটা নিভে যেত তখন তারা ক্ষান্ত হতো জোরে বলেন নাউযু বিল্লাহ ও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেন বলেছেন যদি তাদের মতো ঈমান আমরা আনতে পারি তাদের মতো আল্লাহর প্রিয় হতে পারি আল্লাহ বলেন আল্লাহ বলে ও মুমিনেরা শোনো শোনো যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু হুব্বান লিল্লাহ যারাই দুনিয়াতে মুমিন দাবি করবে দুনিয়ার কোন স্বার্থের পিছনে দৌড়াইবে না দুনিয়ার কোন সম্পদের পিছনে দৌড়াইবে না দুনিয়ার কোন মোহর পিছনে ছুটবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হলো পুরস্কার কানাত লাহুম তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস নুজুলা এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে জান্নাতটা কেমন হবে আল্লাহ রাসূল বলেন যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য ঈমানদারদের জন্য বরাদ্দ করেছেন এমন ব্রেন এমন শক্তি এমন জেহেন আল্লাহ পাক তাদেরকে দেন নাই জান্নাতের চিন্তাও কোনো বান্দা করতে পারবে না দুনিয়ার এই চোখ দ্বারা জান্নাত কেউ কোনোদিন দেখে নাই জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দার জন্য মুমিনদের জন্য কি জান্নাত তৈরি করেছে আমি জিব্রাইল একটু দেখতে চাই জিব্রাইলের পরিচয় আপনার আমার আগে জানতে হবে জিব্রাইল আলাইহিসসালামের 360টি পাখা কয়টি পাখা বলেন 360টি পাখা ভালো করে দিলের কানটা লাগাবেন 360টি পাখা জিব্রাইল আলাইহিসসালাম যদি সত্যমক আসমানে থেকে আসমান থেকে একটি মাত্র একবার পাখাটা একবার ফেলাবে একটি পাখা ফেলানোর সাথে সাথে জিব্রাইল সাতমুখ আসমান জমিন ভেদ করে জমিনে পৌঁছে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আবার জমিন থেকে যদি আবার একবার একটি পাখা মাত্র উড়াল দেয় সাথে সাথে আবার আসমানে চলে যায় এই 360টি পাখা দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দার বানানো জান্নাত ভ্রমণ করার জন্য তৈরি হলেন উড়তে 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 জিব্রাইল আলাইহিসসালাম একটা খুঁটি পেলেন জান্নাতের একটা পিলার পেলেন একটা খুঁটির কাছে জিব্রাইল আলাইহিসসালাম বসে গেলেন ক্লান্ত হয়ে বসে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তোমার বান্দার বানানো জান্নাত আমি দেখার জন্য রওনা হয়েছি আল্লাহ আমি তো ক্লান্ত হয়ে গেছি একটি দুইটি পাখা নয় 360টি পাখা বিশিষ্ট জিব্রাইল আলাইহিসসালাম ক্লান্ত হয়ে বসে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ জান্নাত আর কত দূর আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ জান্নাত আর কত দূর আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদুর আমার আল্লাহ সব জানেন জানেন কি জানেন না সকলে একটু জবান খুলে বলেন আল্লাহ সবকিছু জানেন কি জানেন না দুনিয়ার যেই জায়গায় দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন সিসি ক্যামেরা দুনিয়ার কোন কিছু যেই জায়গায় পৌঁছাইতে পারে না সেই জায়গায় আমি আল্লাহর কুদরতি ক্যামেরা থাকে জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলেন কাদেরে কুদ রত্তুদারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার আল্লাহ বলে বান্দা দুনিয়ার যেখানেই যাও না কেন আমি আল্লাহর কুদরতি দৃষ্টি থেকে আমি আল্লাহর কুদরতি শ্রবণ শক্তি থেকে বান্দা তুমি কোনো কিছু গোপন করতে পারবে না আল্লাহ সব জানেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি এখন কোথায় জিব্রাইল বলেন ইয়া রব্বুল আলামিন জান্নাতের একটা খুঁটির কাছে আমি বসে গেছি আমি ক্লান্ত আল্লাহ বলেন ও জিব্রাইল তুমি তো একটি মাত্র খুঁটির কাছে যে বসে গেছো ও জিব্রাইল তুমি শুনে নাও আমার বান্দার জন্য আমি রব্বুল আলামিন
যা দুনিয়া থেকে হবে আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমি আল্লাহকে রাজি খুশি করে আসতে পারবে আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করেছি একটি দুইটি খুঁটি নয় 70,000 বিশিষ্ট খুঁটি দিয়ে আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাত সাজাইছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই আল্লাহ আল্লাহ এসে শিরিনিস্ত নাম শির শঙ্কর বিকুনদ জানম তমাম ও চাঁদপুরের মুসলমান ও পদ্মার অন্তরালের মা ভালো করে দিলের কান্টা লাগে শুনতে হবেন আল্লাহ বলেন এই জান্নাতের ভিতরে আমি আমার বান্দাকে ঢুকাবো এই জান্নাতের ভিতরে যখন আমার বান্দাকে ঢুকাবো খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জান্নাতের ভিতরে আমি আমার বান্দাকে যখন ঢুকাবো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ও দুনিয়ার মানুষ শোনো শোনো দুনিয়ার ক্ষমতা 5 বছর 10 বছর 20 বছর 100 বছর 50 বছর থাকতে পারে দুনিয়ার ক্ষমতা চেয়ারম্যান গিরি বাবু গিরি অল্প কিছুদিন থাকতে পারে সম্পদ তোমার থাকতে পারে এমন হতে পারে সম্পদ আছে আবার সম্পদ নাই কিন্তু আমি রব্বুল আলামিন বান্দার জন্য যে জান্নাত বানাইছি আল্লাহ বলেন খালিদিনা ফিহা ওই জান্নাতের ভিতরে আমি আমার বান্দাকে যখন প্রবেশ করাবো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আর কখনো আমার বান্দাকে জান্নাত থেকে বের করব না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা শোনো জান্নাতের ভিতরে কেমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন এমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার দুনিয়ার হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকত জাফলং সিলেট চিটাগাং বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই ঘোরার জন্য মুজিবনগর এ নগর সে নগর বিভিন্ন জায়গায় যাই লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাত এমন জান্নাত আমি আমার বান্দার জন্য বলাইছি তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে আল্লাহ রাসূল বলেন চার প্রকার নহর হবে এক নম্বর হবে দুধের নহর দুই নম্বর হবে স্বচ্ছ পানির নহর তিন নম্বর হবে শরবতের নহর চার নম্বর হলো দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দাগুলো হারাম মদ হারাম যত প্রকার জিনিস আছে এই হারাম বস্তুগুলো থেকে নিজের নফসকে ফিরিয়ে রাখতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা বান্দিদেরকে পবিত্র মদ আমি আল্লাহ পান করাবো জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জোরে বলেন ঠিক কিনা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ শহীদ হলে খোদার পথে শহীদ হলে খোদার পথে অগ জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জরুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বান্দা এই জান্নাত এমন একটা জান্নাত এমন একটা নিয়ামত বান্দা আমি তোমার জন্য বানাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক বান্দা আল্লাহর দরবারে আল্লাহর সামনে উপস্থিত হবে 500 বছরের ইবাদত নিয়ে ভালো করে দিলের কান্টা লাগাবেন 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে বলবে আল্লাহ 500 বছরের ইবাদত নিয়ে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ 500 বছর ইবাদত আমি তোমার কাছে করেছি তোমার জন্য করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার 500 বছরের ইবাদত কবুল করেছেন আল্লাহ বলবেন বান্দা যাও তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা একটু আশ্চর্য হবেন খুব সংক্ষিপ্তভাবে শুনবেন কথা
আলোচনা লম্বা নাই বান্দা একটু আশ্চর্য হবেন 500 বছর ইবাদত করলাম যে ইবাদতের ভিতরে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই ও হাজী সাহেবেরা ও মুসল্লিরা ও দানবীররা ও উমরাকারীরা ভালো করে শোনো শোনো ওই বান্দা বলবে আল্লাহ 500 বছর ইবাদত করেছি আর আজকে আপনি বলছেন ও আল্লাহ আপনি বললেন আমার দয়ায় জান্নাতে চলে যাও আল্লাহ আপনি যদি আপনার দয়ায় আমাকে জান্নাত দিবেন 500 বছর ইবাদত আমি কেন করলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন আল্লাহ বলবে ওমর ফেরেশতারা যাও ওই বান্দাকে নিয়ে একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও ফেরেশতারা যখন ওই বান্দাকে নিয়ে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে এমন পিপাসিত হবে আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতের কিনারাটা জাহান্নামের কিনারাটা জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামটা ওই জায়গা থেকে 500 বছর রাস্তার দূরত্ব থাকবে তারপরও বান্দার এত বেশি পিপাসিত হবে জাহান্নামের তাপে জাহান্নামের ওই তাপে বান্দা এত বেশি পিপাসিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা তখন আমার ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা ও ফেরেশতারা ভাই বন্ধুরা শোনো কলি যাই তো আমার বুকটা শুকিয়ে যায় আমাকে একটু পানি দাও ফেরেশতারা বলবে কিয়ামতের ময়দানে বিনিময় ছাড়া কোনো কিছু দেয়া হয় না জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে বিনিময় ছাড়া কিছু দেয়া হয় না আজকে যদি আপনাকে দিতেই হয় বিনিময় করতে হবে ওই আল্লাহর বান্দা বলবে আমার কাছে তো কিছু নাই টাকা কড়ি পয়সা কড়ি কিয়ামতের ময়দানে চলবে না রাজত্ব সম্মানী বাহাদুরি চলবে না বলবে আমার শুধু আছে 500 বছরের ইবাদত বলো কয় দিনের ইবাদত দিতে হবে ফেরেশতারা বলবে কোনো দিন নাই বছর নাই 500 বছর ইবাদত যে তুমি করেছো দুনিয়াতে যত নিয়ামত খেয়েছো সবকিছু ছিল তোমার অফার কিন্তু আজকে এই কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি যদি পান করতে হয় 500 বছরের ইবাদত দিয়ে দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা তখন বলবে নাও 500 বছরের ইবাদত নিয়ে নাও এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি পান করবে অল্প কিছু সময়ের ভিতরে আবার তার পানি পিপাসা লাগবে আবার যখন বলবে দাও আরেক গ্লাস পানি দাও বলবে ইবাদত দাও ইবাদত তো নাই তাহলে কি করব তখন বান্দা বুঝতে পারবে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাকতে বলবে আল্লাহ আমি বুঝেছি জেনেছি তোমার রহমত ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই যারা বলেন সুবহানাল্লাহ কোনো মুক্তি নাই আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন দুনিয়ার জমিনে মুমিনদের কষ্ট হবে দুনিয়ার জমিনে মুমিনরা কষ্টে থাকবে এটাই স্বাভাবিক আল্লাহ রাসূল এটাই জানিয়েছেন ওয়া সিজনুল মুমিন আল্লাহ বলেন সুজিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার এই হায়াত দুনিয়ার এই সময় আমি আল্লাহ সাজিয়েছি কাফেরদের জন্য ও মুসলমান দুনিয়ার এই সময় এই হায়াত এই সুযোগ সবকিছু আল্লাহ পাক এই সাজসজ্জমাই করেছেন কাফেরদের উপভোগের জন্য আর মুমিনদের জন্য রেখেছে ওয়ালা দারুল আখিরা আখিরাতের জিন্দেগিতে খয়রুল লাকা মিনাল উলা এই দুনিয়ার জিন্দেগি থেকে সবচাইতে উত্তম জমিন উত্তম জায়গা জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য সবসময় একটা কথা বলি জিন্দেগি ভর ওয়াজ শুনবো ওয়াজ করবো যদি আমল না করতে পারি চাই না লাভ নাই সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমি যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু